Washington Bangla Radio.com. ওয়াশিংটন বাংলা রেডিও থেকে আমি শুভময়, আজকে আমার সাথে শুভ কিছুক্ষণ আড্ডায় আছেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত দেবু চৌধুরী, এবং পণ্ডিতজির সঙ্গে আছেন তার সুযোগ্য সন্তান আর একজন উদীয়মান, শুধু বলা যায় না, এবং প্রতিভাবান সেতার বাদক প্রতীক চৌধুরী। অনেকদিন ধরে আমরা এদের অপেক্ষায় ছিলাম, কিন্তু বেশ কিছুদিন পরে এনাদের যুগলবন্দি আছে গোলপাক রামকৃষ্ণ মিশনে। তাই গোলপাক রামকৃষ্ণ মিশনে এক সান্ধ্য আসলে দুজনকে একসাথে পেলাম। প্রথমেই প্রশ্ন পণ্ডিতজির কাছে, যে আপনার সেতার বাজানোর দিনগুলো শুরু হলো কবে, বা কবে সেতারের জন্য ইন্টারেস্টটা গ্রো করলো কলকাতা, সেই শুরুর দিনগুলো যদি একটু বলেন। খুব ছোটবেলাকার কথা, আমার সবচেয়ে আগে বলিনি যে আমার বাড়িতে কেউ কোনদিন গান বাজনা করেনি, সেই জন্য আমাকে সেটা যে বাজাবো এটা সবার কাছে একটা বিস্ময়, কারণ সেতারই কেন বাজাবো, গান গাইতে পারতাম। সেই তার পেছনে ইতিহাস হচ্ছে যে আমার বড় বৌদি আছে, বড়দা যখন বিয়ে হলো 1942 করতে বলছি, 41 ওয়ার্ল্ড ওয়ার টু যখন শেষ হতে চলেছে, তখন উনি আমার বৌদিকে কলকাতা একটা গান স্কুল ছিল খুব বড়, সেখানে শিখতে যাওয়ার জন্য মা পাঠাতেন, আমি তার সাথে যেতাম। সেই স্কুলে একটা ঘরে সেতার শেখানো হতো, একটা ঘরে গিটার শেখানো হতো, একটা ঘরে গান শেখানো হতো, এরকম ছিল। আর সব তখনকার দিনের সেরা শিল্পীরা শেখাতেন, স্বর্গীয় গিরিজাবাবু, গিরিজাশঙ্কর চক্রবর্তী, সুকেন্দ্র গোস্বামী, সুজিত নাথ, জিতেন্দ্রমোহন সেন, সেটা শুনে আমার সেটা ভালো লাগলো। আমি সেটা ক্লাসে বসলাম, গিয়ে তখন যিনি শিক্ষক ছিলেন তিনি বললেন, তুমি কি সেটা বাজাবে? আমরা হ্যাঁ বাজাবো। মানে বক্তব্য বললো যে সেটার বাজাবার পেছনে আমাকে কে কিছু ধাক্কা দিয়ে বলেনি, তোমাকে বাজাতে হবে। সেই জন্য যখন আমি বাড়িতে এসে আমি বাবাকে বললাম, বাবা ভীষণ ছুটে গেল। তখনকার দিনে 40 কথা বলছি, গান বাজনা করা কে ভীষণ পাপ মনে হতো, মনে করা হতো। সেই অবস্থায় শুরু করলাম। তখন কত বয়স আপনার? আমার তখন 5-6 হবে, 6 বছর বয়স। সেই সময় শুরু করার জন্য আমাকে অনেক কান্নাকাটি করতাম। অবশেষে মা বললেন বাবাকে যে সেতার কিনে দেন, ভুলে যাবে বাচ্চা ছেলে। ওই সেতার কিনলাম, আমার তো এই সেতুটা আমার থেকে লম্বায় বড় ছিল, আমি বালিশের ওপর দিয়ে বাজ বসে বাজাতাম। আমি শেখা শুরু করলাম, সময় ভেবেছিল যে আমি ভুলে যাব, আমি ভুলিনি, সেই আমার শুরু। এবং মানে ছোটবেলায় যেটাকে মনে করা হয়েছিল যে খেলার ছলে বা ভুলানোর জন্য, সেটা সারা জীবনের সঙ্গী হয়ে গেল, সারা জীবনের সঙ্গী সাধনা আমি ভাবিনি। তবে আমার মনে মনে একটা ছিল, জেদ ছিল যে আমি করবো কিছু, আমি কিছু হব। সেসব সেই ব্যাপারে আমি অনেক সংঘর্ষ করেছি জীবনে, কলকাতাতেও, এবং আমার গুরুদেব তখন ছিলেন, তখনকার দিনে ওনার খুব নাম ছিল, ওস্তাদ মুশতাক আলী খান সাহেব। আজকের লোকেরা ছেলেরা জানে না তার নাম, সে দুঃখের কথা। যদি আমি দিল্লিতে ওনার জন্য সেন্টার করেছি, বিল্ডিং করেছি, সেই দিক থেকে দেখতে গেলে যে সংঘর্ষ করতে করতে মাঝে এক সময় এলো যে ছেড়েই দিন, আমাদের হবে না। তখন একটা রাস্তা এলো আমার সামনে, টু চুজ হোয়েদার আই শুড গো হেড অর নট, যে দিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মিউজিক ডিপার্টমেন্ট শুরু হলো 1960। আমি সে অ্যাপ্লাই করলাম, আমার দাদা অরুণ চৌধুরী যিনি এক সময় ভয়েস অফ আমেরিকাতে 20 বছর চাকরি করেছেন, তিনি তখন আমাকে বললেন যে দিল্লিতে চাকরি হয়েছে, তুই যদি করতে চাস চলে আয়। এসে ইন্টারভিউ দিলাম,
আর তখনকার দিনে দিল্লিতে যদিও অত খরচা ছিল না, তবু 200 টাকার মাইনে নিয়ে দিল্লি ইউনিভার্সিটির চাকরি শুরু করলাম। মা বাবাকে ছেড়ে, গুরুকে ছেড়ে, গুরুকে তো আমি যেতাম মাঝে মাঝে দিল্লি থেকে, এই সংঘর্ষ, আবার দিল্লিতে সংঘর্ষ। তো মানে কবে থেকে মানে আপনার মনে হলো, মানে আপনি তো পরিবারে বলছেন প্রথম, কবে থেকে মনে হলো যে সেটারই সমস্ত কিছু হয়ে উঠবে, নেশা পেশা সাধনা সবকিছু সেটার? সেটা আমার 1948 আমি রেডিওতে বাজনা শুরু করি, অনেক আগের কথা। রেডিওতে বাজনা শুরু করলাম তখন মনে একটা এলো যে আমি কিছু করতে পারবো। তারপরে ধীরে ধীরে কলকাতার যত কম্পিটিশন হয়েছিল সবটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। একটা কলকাতার রেকর্ড আছে ইউনিভার্সিটি, আমার 4 বছর ইন্টার কলেজিয়েট মিউজিক কম্পিটিশনে 4 বার আমি ফার্স্ট হয়েছি। বাবা, আমার মনে হয় না কারোর এরকম আছে রেকর্ড। এইভাবে করতে 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 মনে হলো যে আমি কিছু করতে হবে। তখন একটা ওয়েভ এলো যে এত ভালো শিল্পীরা তখন রোজ গান বাজনা করতেন, মানে বড়ে গোলে অলি খাঁ স্যার, আমির খাঁ স্যার, পণ্ডিত দেবু শঙ্কর, আলাউদ্দিন খাঁ স্যার, তেরিকা খাঁ স্যার, কিশোরভাই কেরকার, ও তো সবাইকে আমি শুনেছি। সেই সময় দেখলাম যে এদের মাঝখানে তো আমি জায়গায় কিছুই করতে পারবো না। তা আমি ওই যখন দিল্লির তার সুযোগ এলো সোজা দিল্লি চলে গেলাম। আর কতটা স্ট্রাগল করতে হয়েছে, মানে পরিবারে তো প্রথম দিল্লিতে। আমি এই পরশুই আমার অল ইন্ডিয়া রেডিও একটা ইন্টারভিউ তার আগে বলেছিলাম যে একটা ঘরে 4 জন আমরা ভাড়া করে থাকতাম আর এক বেলা খেতাম। এই যে স্ট্রাগলে শুরু আমার, 200 টাকা মাইনে, তাতে ঘর ভাড়া দেয়া, খাওয়া এক বেলা, আর বাসে যাতায়াত করা, সব করতে করতে আমি অনেক কষ্ট করেছি। কষ্ট করা সত্ত্বেও আমি মনে মনে বলেছি না আমি যাবো না, ফিরে যাবো না, মা বাবার যেন মন খারাপ হতো, আমি কিছু করব। এই যে আমার ভিতরে জেদ ছিল, আমার চেষ্টা ছিল, ইচ্ছে ছিল, তাতে আমি আমাকে এগিয়ে নিয়ে গেছে, আমি কখনো পেছনের দিকে তাকিয়ে দেখিনি। সেখানে ফ্যামিলির সাপোর্ট কতটা ছিল? আমি তো ফ্যামিলির বাইরে চলে এসেছিলাম, ফ্যামিলি তখন তো সাপোর্ট এর বাইরে। আমি কারণ আমি চাকরি নিয়ে দিল্লি চলে এসেছিলাম, তখন আমার মনে আছে বহু গালাগালি খেয়েছি সেতে বাজাবার জন্য, পড়াশোনা কম করতাম। তা আমার যখন খুব নাম হলো, প্রথম ন্যাশনাল প্রোগ্রাম করলাম 1963 দিল্লি থেকে, তখন মা বাবা সবাই খুব গর্ব আমাকে নিয়ে। তারপরে যখন আমি ধীরে ধীরে আরো নাম করলাম, তারপরে বিদেশে যাওয়া শুরু করলাম 1966, তখন মা বাবা তো ধরে নিয়েছে যে আমাকে আর কিছু ঢোকা যাবে না, একে তো ছেড়েই দাও। যখন আমি 1993 আমি একাডেমি অ্যাওয়ার্ড পাই সঙ্গীত একাডেমি, 1993 আমি পদ্মভূষণ অ্যাওয়ার্ডও পাই। মনে আছে আমি যখন দিল্লি থেকে 1972 ওস্তাদ হাফিজ আলী খাঁ ফেস্টিভ্যালে বাড়িতে এসেছিলাম কলা মন্দিরে, তখন আমার বাবা বেঁচে ছিলেন, বাবার ক্যান্সার ভুগছিলেন, ওনার চোখে জল এসে গেছিল যে কারণ আমি ওনার নামে একটা রাগ বানিয়ে বাজিয়েছিলাম ওখানে। আমার ওনার নাম ছিল বিশ্বেশ্বর চৌধুরী, আমি রাগ বানিয়েছিলাম বিশ্বেশ্বরী। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি প্রতীকদার কাছে, পণ্ডিতজি সুযোগ্য সন্তান। তো প্রতীকদার যেটা, পণ্ডিতজি যেটা বলছিলেন যে বংশের প্রথম তিনি, প্রতীকদা সেই হিসেবে বংশের পরম্পরা বহন করছেন। তো সেই যে পরম্পরা বহন করছেন, তা কবে থেকে তার মনে হলো না আমি সেতারটাই বাজাবো, কোন বয়স থেকে?
এটা বেশ পরে হয়েছে, আমি বলবো নাকি একদম জন্ম থেকে আমার হয়েছে। কেন কি যখন একদম বাচ্চা, আগে অনেক কিছু আমাদের আশেপাশে সারাউন্ডিংস প্রলোভন থাকে, সেটার তো আমি বাচ্চা একদম বাচ্চা বয়স থেকেই আমি আমার হাতে ধরানো হয়ে গেছিল। আর বলতে গেলে আমার প্রথম সেটার স্টেজ পারফরমেন্স বলা যায় 4 বছর যখন ছিলাম তখন হয়েছে। জনগণমন আমাদের ন্যাশনাল অ্যান্থাম আমি গাইছিলাম, আমি প্রি নার্সারি স্কুল আমাদের বাড়ির পেছনে ছিল। দেন অন স্কুলে যেমন হয় আমি অনেক কিছু ইনস্ট্রুমেন্টস ফিডিং করতাম সেটার চলতে সাথে সাথে। আই ওয়াজ নেভার ফোর্সড বাই মাই ফাদার অর মাই মাদার, দ্যাট ইজ ওয়াই আই ফিল আজকে আমি এরকম যেখানেই আছি, বিকজ আই ওয়াজ নট ফোর্সড। তো বঙ্গ বাজানো স্কুল অ্যাসেম্বলিতে, হাওয়াইন গিটার বাজানো, বঙ্গ বাজানো, সেটার বাজানো, উইনিং প্রাইজেস ইন সেটার, সব কিছু ছিল। আই ওয়াজ থিঙ্কিং হ্যাঁ আমি পরে বড় গিয়ে আমি আইদার MBA করবো কিংবা চার্টার্ড অ্যাকাউন্ট হবো কিংবা ডাক্তার হবো। দ্যাট পেন্ট অন ফর লং টাইম। ক্লাস টেন্থ, ক্লাস ইলেভেন, টুয়েলভ আমি কমার্সও নিলাম, তারপরে আমি বিকম অনার্সও করলাম। কিন্তু মনে মনের মধ্যে একটা আমার একটা খুঁতখুঁত লাগছিল কি যদি আমি নিজের যেটা আমাদের যেটা আমাদের ঘরানা যেটা বলে 17 পর্দা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সেতারের 17 পর্দা আছে আমাদের সেতারে। আজকাল সেতার দেখবেন 19, 20, 21 সেতার থাকে, 17 পর্দা সেতার যেটা মসিদ সেন ওনার উনি শুরু করেছিলেন। মসিদ সেন ওয়াজ রিলেটেড টু তান সেন, ওনার ঘরানা উনি সেতার বাজাত। ফ্রম দেয়ার অন আইদার ফাদার টু সন আউট গুরু টু শিষ্য চলে আসছে। আমার বাবা পণ্ডিতজি পর্দাটা কি বলে দেবেন, উনি হচ্ছেন এইট জেনারেশন উস্তাদ মুস্তাক আলী কাসাব, দাদাগুরু হচ্ছেন সেভেন্থ জেনারেশন। সবার সেতারের উপরে দেখবেন উপরে গুরুগুলো যেগুলো স্টিল ফ্রেটস 17টা আছে, ইনস্টেড অফ 19, 20, 21 অ্যাজ ইউ ফাইন্ড আউট, ট্র্যাডিশনটা মেনটেন করে আসছে। আই থট কি এই ট্র্যাডিশনটা আর প্লেইং টেকনিকটা সো ডিফারেন্ট, আমি যদি নিজেই এটাকে না আগে বাড়াই হাউ ক্যান আই এক্সপেক্ট করি অন্য কেউ এসে ওটাকে জাস্টিস করবে আগে বাড়া। দ্যাট থিং স্ট্রাক মি। তো সেটার প্র্যাকটিস তো চলছিল, এভরিথিং ওয়াজ গোয়িং অন। তারপরে আমার কলেজ লাইফ থেকে টার্ন অ্যাবাউট টার্ন অ্যারাউন্ড বলা যায় আফটার বিকম অনার্স। ইন এ ওয়ে মাই ফার্স্ট কনসার্ট, মেজর কনসার্ট দিল্লিতে ছিল 18 বছর যখন ছিলাম। দিল্লিতে আমাদের ইউথ ফেস্টিভ্যাল হতো একটা অর্গানাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে আমার ফার্স্ট মেজর পারফরমেন্স ছিল। দেন অন যখন আমি ফার্স্ট ইয়ার কলেজ ছিলাম, কলেজ আই কমপ্লিটেড বাট বিকম অনার্স করার সময় লাগছিল কি আই এম নট ডুইং জাস্টিস টু মাই সেলফ। তো আফটার দ্যাট আই চেঞ্জ ওভার টু এডুকেশন লাইন, আমি কন্টিনিউ করেছিলাম। কেন কি আই ফেল কি দিস ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড অ্যাজ অফ নাও, কি আজকে ডেটার আর্টিস্টকে ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তো আমি ফ্যাকাল্টি অফ মিউজিক জয়েন করলাম, যেখানে বাবা ডিন ছিলেন। ওখানে সঙ্গীত শিরোমণি কোর্স একটা হয়, সেখানে ডিপ্লোমা কোর্সে জয়েন করলাম অলং উইথ মাই গ্রাজুয়েশন। তারপরে আমার লাগলো কি আই শুড টেক ইট ফরওয়ার্ড অ্যান্ড মেবি চেঞ্জ ফ্রম কমার্স টু মিউজিক। আমি মাস্টার্স মিউজিকও তারপরে আবার করলাম, তারপরে এমফিল মিউজিক করলাম, তারপরে পিএইচডি মিউজিকও করলাম, ডক্টরেটও অনেক বছর হয়ে গেছে। অ্যান্ড আই এম অলসো টিচিং ইন দ্য ইউনিভার্সিটি। দিস হ্যাড হেল্প মি টু গেট এডুকেশন লাইন, কি আমাদের একটা এডুকেশন সার্চার চাকরিও হয়ে গেল, স্টেবিলিটি একটা দরকার যেটা একটা এনি ইয়াং মিউজিশিয়ান নিডস স্টেবিলিটি, সেটাও আমি পেলাম। অ্যান্ড দেন অন ফ্রম দ্য এজ অফ ইউ নো আফটার 18 ওয়াজ নট লুকিং ব্যাক, নো লুকিং ব্যাক অ্যান্ড আই ওয়েন্ট হেড, ট্রাই টু গো হেড অ্যান্ড স্টিল গোয়িং হেড। পণ্ডিতজির মতো অতটা হয়তো স্ট্রাগল করতে হয়নি, যদিও সাধনার ব্যাপার যখন থাকে তখন পরিশ্রম প্রতিনিয়ত করতে হয় এবং স্ট্রাগল একটা করতেই হয়, তবু মনে হয় ওনার লেভেলে স্ট্রাগল আপনাকে করতে হয়নি। আমার প্রশ্ন হলো যে আপনি মানে যে সময় উঠেছেন বা যে সময় সেতার নিয়ে কাজ করার কথা ভাবলেন বা সেতার নিয়ে প্রসিড করলেন, সে সময় তো পণ্ডিতজির ভুবনজনা নাম সারা বিশ্বজোড়া, তো সেখানে বিখ্যাত বাবার ছেলে হিসেবে কতটা তুলনায় আসতে হয়েছে বা কতটা চাপ সহ্য করতে হয়েছে? আমার মনে হয় এটা ইট ইজ ভেরি ন্যাচারাল, এটা বিট ফিল্ম লাইন বিট মিউজিক লাইন কি মানে যখন বাবার না। আমার প্রশ্নটা হলো যে
চাপটা তো সহ্য করতে হয়, কিন্তু সেই চাপটাকে কিরকম ভাবে আপনি সহ্য করলেন বা কিবার কিরকম ভাবে চাপটাকে ওভারকাম করলেন? এই চাপটা মনে থাকা ব্লেসিং ইন ডিসগাইজ। এক্সপেকটেশন থাকে কি ওনার ছেলে তো ওনার ভালো বাজাবে, অবভিয়াসলি পিপল উইল গো অ্যান্ড লিসেন টু ইউ, বাট দে উইল গো অ্যান্ড লিসেন টু ইউ ফর দ্য ফার্স্ট টাইম অনলি। আপনি ইফ ইউ জাস্ট সে দ্যাট ইউ আর সো অ্যান্ড সো সন অর ডটার অ্যান্ড ইফ ইউ নট প্লেইং ওয়েল জাস্ট একটা ব্র্যান্ডিং লাগিয়ে যদি ঘুরে বেড়াও, আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম উইল গেট অ্যান অডিয়েন্স, সেম অডিয়েন্স ওয়ান্ট কাম ব্যাক সেকেন্ড টাইম টু লিসেন টু ইউ। সো দ্যাট ফার্স্ট টাইম অডিয়েন্স আই গট উইচ আদার পিপল মে নট হ্যাভ গট, প্রেশার ওয়াজ দেয়ার, আই হ্যাড টু কাম আপ টু দেয়ার এক্সপেকটেশন, আমার দরকার ছিল, তো আই হ্যাড টু ওয়ার্ক 10 times মোর, সেটা আমার এত বেশি মানে করতে হয়েছে। বাকি যারা দেখবেন যারা ইয়াং আর্টিস্টরা আসছেন, কিছু ভুল হলে দু তিনটে বিষয় হলে লোকেরা ভুলে যাবে, আচ্ছা ঠিক আছে করেছে, আমি যখন করবো কিংবা অন্য কেউ আমার জায়গায় সে করবে লোকে ওই কথা মনে পারে ওনার ছেলে এই জায়গাটা বেশির ভালো ছিল, দ্যাট প্রেশার আমার খুব ছিল কারণ আমি ছোট ছিলাম। অলওয়েজ ইট উইল বি দেয়ার অ্যান্ড আই থিঙ্ক আমি এটা ব্লেসিং ইন ডিসগাইজ যেমন বললাম এটা নিই অ্যান্ড ইন আ ওয়ে আই ওয়ার্ক মোর হার্ডার অ্যান্ড আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্টস আই গট সামটাইমস, ইউনো যখন আমি আর বাবা আসছিলাম তখন অনেকজন বলেছে যারা ভালো যারা কনশিয়াস অফ মিউজিক কি চোখ বন্ধ করলে বুঝতে পারছিলাম না কে বাজাচ্ছে, অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমপ্লিমেন্টস, বেস্ট কমপ্লিমেন্ট বলা যায় কি মানে, বাট আমার মনে হয় না কি আমি ওনার লেভেলে জয়েন্ট লেভেলে আমি কখনো পৌঁছাতে পারবো, বাট দেন অ্যান্ড দেন দিস টেক্স ওয়ান ফরওয়ার্ড অ্যান্ড সবার নিজের নিজের আলাদা স্টাইল তৈরি হয়ে যায় দেখতে দেখতে, অ্যান্ড নোবডি ক্যান বি এ কপিক্যাট, কপিক্যাট হওয়া উচিত না, আমারও সেটা চেষ্টা নেই, বাবার যেমন পুরো স্টাইলটা রেখে আমি চেষ্টা করছি নিজের ইনপুটস কিছু দেওয়ার আর নিজের থট প্রসেস দেওয়ার, আর সেই প্রেশারটাকে আই হ্যান্ডেল ইট ভেরি ওয়েল অ্যান্ড আই টেক ইট পজিটিভ। চলে যায় পণ্ডিতজির কাছে, এতদিন ধরে যে বাজাচ্ছেন সেই 1948 এর দিনগুলোর কথা যদি বলি, যখন থেকে অল ইন্ডিয়া রেডিওতে বাজাতে শুরু করলেন তখন থেকে আজ পর্যন্ত 62 বছর হয়ে গেল, তো 62 বছরের মধ্যে বিভিন্ন দেশ ঘুরেছেন, খুব স্মরণীয় কোনো অভিজ্ঞতার কথা যদি বলেন যেটা আপনার খুব মনে আছে এবং খুব মজার কোনো অভিজ্ঞতার কথা। এত অভিজ্ঞতা আছে মনে করে যে কোনটাকে সবচেয়ে আগে বলবো সেটা মুশকিল, অনেক আছে বা যে আমার প্রথম যখন আমি বিদেশে যাই 1966-67 তখন প্যারিসে আমার মনে আছে যে আমি বাজনার পরে যে লোকাল যারা অডিয়েন্স যারা তখনকার দিনে বিটলসরা খুব টপে ছিল, তো তারা আমার এসে সব তখনকার দিনে ছিল ক্রেজ হাত দেখতে, হাতে কী করে বাজাচ্ছি দেখত, এবং আমি একবার নরওয়েতে বাজনার পরে আমি সেদিনকে বলছিলাম এক ভদ্রলোক স্টেজে এসে বললেন আমার গলায় ওনার স্টিফ নেক ছিল নড়তে পারতেন না, আমাকে বাজনা পরে বললেন দেখো আই ক্যান মুভ নাও, এরকম লিখছে একবার 1967 আমি দেশ বাজিয়েছিলাম বলে বাজিয়েছি যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়েছিল আমার ওকিনাওয়াতে, কোন বছর ওকিনাওয়াতে লেট 80s বাজিয়েছিলাম বৃষ্টি হয়েছিল যখন ওরা বলেছে যে বৃষ্টি হচ্ছে না, এরকম অনেক অভিজ্ঞতা আছে যে অনেকে বলছে বাজনা শুনে ইউ কুড ফিল দ্যাট ইউ আর লিভিং, ওখানে বিদেশে বা আমার সৌভাগ্যবশত আমি সব দেশে বাজিয়ে এসছি, চায়না জাপান আমেরিকা তো বহুতবার অনেকবার গেছেন, কিন্তু অনেক ঘটনা এরকম আছে যে লোকেরা দি ওয়ে অফ অ্যাপ্রিসিয়েশন ইট ভ্যারিজ, কেউ
কারো চোখে জল আসে, কে বলে যে আমরা উই কুড সি গড, কে বলছে স্পিরিচুয়ালি আমরা আপলিফটেড, এরকম অনেক রকম এরকম কমেন্টস, এগুলো খুব মানে এনকারেজিং কমেন্টস। ইউরোপে, জার্মানিতে, ইংল্যান্ডে, জাপানে, অস্ট্রেলিয়াতে আমি ভালো অভিজ্ঞতা হয়েছে, আমার অনেক এরকম আছে, খুব পিন পয়েন্ট করে আমার কাছে এখন বলা মুশকিল। তো এই যে 43-44 বছর বাইরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বাজিয়েছেন, তো মানে সেই সময়কার বাইরের যারা দর্শক ছিলেন বা এখনকার যারা বাইরের দর্শক, কারণ এখন তো অনেক দর্শক পাল্টে গেছে, সেই সময় যারা ইয়াং ছিলেন এখন তারা বৃদ্ধ, আবার এখন অনেক নতুন দর্শক তৈরি হয়েছেন আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট, তো কি মানে ডিফারেন্সটা কি ফিল করেন এই দর্শক, বিভিন্ন বয়সের দর্শকের মধ্যে দেশে এবং বিদেশে? তখনকার দিনে বিদেশে দর্শক যারা ছিলেন তারা ইয়াঙ্গার জেনারেশন, যারা হিপি টাইপ বলি আমরা, আর আজকে দর্শক যারা তারা প্রচন্ড ম্যাচিউর হয়ে গেছে, ট্রেমেন্ডাস ডিফারেন্স। এখন দেশে তখনকার দিনে লিমিটেড শ্রোতা ছিল, যারা গান বাজনা বুঝতে পারত, কনসার্ট যাদের বলি আমরা। এখন হয়েছে কি, ইট হ্যাজ বিকাম অ্যামং দ্য মাসেস। মাসে মানে হলো যে ক্লাসিক্যাল মিউজিক যখন মাসের ভিতরে পড়বে ক্লাসিসিজমটা ডাইলিটেড হয়ে যায়, যে আজকের দিনে গান বাজনা আমার গুরুদেবজি বাজাতেন পিওর ধ্রুপদঙ্গে বাজাতেন, তখন শ্রোতা ছিল, আজকের দিনে যদি আপনি করতে যান কেউ শুনবে না, খুব কম লোক পাবেন, শুনবে না তা না, এবং যেহেতু এটা বেশি প্রচার হয়েছে ফলে হয়েছে, আমি বইয়ে পরশুই টেলিভিশন ইন্টারভিউ ছিলাম, আমি বলছিলাম আগেকার দিনে অ্যাপ্রিসিয়েশন ছিল বাহ ক্যা বাত, আজকে কথা শোনা যায় না, আজকে শুধু তালি বাজে, তালি বাজাটা ইন ওই আমার কাছে খুব লাইট লাগে, তালি বাজানো হচ্ছে আমরা সোলঙ্গিয়ার মানে সুপারফ্লুয়াস লেভেল, আমরা ইয়ার নট গোয়িং ডিপ ইনটু ইট। আমি তো বলি গান বাজনা সেখানে নিয়ে চলো যেখানে আমি আমরা ভুলে যাব যে তালি বাজাতে। তো এই যে মানে মানে তালি বাজানোর যে অ্যাপ্রিসিয়েশন সেটা হয়তো কিছুটা মানে পাশ্চাত্য আঙ্গিকে বা বোধহয় আমরা অভ্যস্ত হয়ে গেছি আমার মনে হয় পাশ্চাত্য, না দেখুন আমি সরি আপনি ইন্টারাপ্ট করছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন, পাশ্চাত্য দেশে যাবেন কোথায় দেখবেন না মাঝখানে কেউ তালি বাজে, টিল দ্য কনসার্ট এন্ডস অর সাম আইটেম এন্ডস মাঝখানে কেউ তালি বাজে না। আমাদের এখানে কি যে হয়েছে এখন মাঝখানে তালি বাজানো, তাতে হয় কি আমি একটা রাগের কল্পনা করছি, পরিকল্পনা করছি, তার মুড তৈরি করছি, হঠাৎ তালি বাজানো সেটা বোধহয় মনোযোগকে ব্যাহত করে প্রচন্ড, যে আপনি যে এলিভেট করবেন শ্রোতাকে আপনি আবার নিচে নিয়ে আসেন, অনেক কষ্ট করে আস্তে আস্তে এলিভেট যে তালি বাজাবেন আর নিচে নিয়ে নেবেন। এখন আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হলো যে বললেও লোকে শোনে না, মোবাইল সুইচ অফ করে না এবং অনেকে সাইলেন্ট বা ভাইব্রেশনও রাখে না, তো দর্শক হিসেবে আমাদের মাঝে মাঝে মনোযোগ ব্যাহত হয় বা আমরা বিরক্ত হই, আমরা যেটাকে থামাই, কিন্তু এই যে একটা শোরগোল হয় মোবাইলটা থামান, বা আপনারা শিল্পী হিসেবে যখন মোবাইলটা বেজে ওঠে তখন শিল্পীদের মনোযোগ কতটা ব্যাহত হয় বা কতটা বিরক্ত বোধ করে? প্রচন্ড ব্যাহত হয়, কিন্তু জেনারেলি শিল্পীরা চায় না টু আর্ন এ ব্যাড নেম, বলতে পারে শিল্পী যে দেখুন মোবাইল বন্ধ করুন, আমার মনে আছে এক শিল্পীর নাম নেব না, বলছে যে দেখি এই সঙ্গীত আপ লোক আমার সঙ্গীত শুনিয়ে ও সঙ্গীত বন্ধ করি, মানে মোবাইল মিউজিক, আর কি ভাই বলবে ভদ্রভাষা। আর তাছাড়া আপনি দেখুন গান বাজনার যে অ্যাপ্রিসিয়েশনের স্টেজটা কোয়ালিটিটা কমে গেছে, কোয়ান্টিটি বেড়ে গেছে,
কারণ কি বিফোর ইন্ডিপেন্ডেন্স মহারাজারের ভেতরে এক্সক্লুসিভ ছিল, এখন ইট ইজ কামিং ওপেন। আপনি হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন দি গান্ধার অফ দরবারি কানারা বিফোর থাউজেন্ড পিপল? ই ক্যানট, ইট ইজ চেম্বার চাকরি। সেই জন্য আমি যেরকম সবাই বলি, আমি ইউনিভার্সিটিতে চল্লিশ বছর পড়েছি, আমার আন্ডারে চল্লিশটা পিএইচডি স্কলার আছে। কোনো মিউজিশিয়ান ইন্ডিয়াতে খুঁজতে হবে আপনাকে? সাতটা বই লিখেছেন, স্টিল লাইফে ইউনিভার্সিটি ক্যান নট প্রডিউস, নো ইনস্টিটিউশন ক্যান প্রডিউস এ মিউজিশিয়ান। কিন্তু এই যেটা আপনি বললেন যে মাসের মধ্যে চলে গেছে ক্লাসিক্যাল মিউজিকটা, এটা কি কোনো ক্ষেত্রে মনে হয় না যে এটা মাসের মধ্যে গেছে গেছে বলে আরো বেশি ফাইন্যান্সের সুযোগ করে দিয়েছে, আরো বেশি স্পন্সরকে আনছে, এবং তারই সঙ্গে শিল্পীদের যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিয়েছে তার সঙ্গে বলা যায় যে আগে যারা গান বাজনায় আসতে ভয় পেত তারাও চলে আসছে বা তারাও গান বাজনা খুব সফলভাবে করছে? আরেকটা দিক দেখুন আপনি, কারা আসছে, কারা ভালো বলছে, যাদের দেওয়ান দেওয়ানের শর্ট পাকে না, যে তাড়াতাড়ি আমি পয়সা কামাবো, তাড়াতাড়ি রেডিও বাজাবো, তাড়াতাড়ি করবো। মিউজিক ইজ নট লাইক দ্যাট, মিউজিক সাধনা জিনিস। সেই সাধনা জিনিসকে যে আপনি ফুটবলের গ্রাউন্ডে নিয়ে আসেন, তাহলে ফুটবলের সাথে পার্থক্য হইল। কথা হচ্ছে যে আপনি আজকে শেক্সপিয়ারকে আপনি ডাইলিউট করতে পারবেন? কেন পারবেন? মিলছেন শেক্সপিয়ার, আপনি ইভেন গো টু দ্য ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, বাক, বিদোভেন, চাইকোভস্কি, এদের মিউজিক আপনি কি অর্ডিনারি পাবলিক বুঝতে পারবেন? ওয়েস্টার্ন কান্ট্রিজ বলছেন, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ একটা বাস ড্রাইভারকে বলুন হু ইজ ম্যাডোনা, কি হু ইজ মাইকেল জ্যাকসন বলবেন? সো ক্লাসিক্যাল মিউজিক টু মাই মাই আমাদের এটা মেনে নিতে হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, ওই ক্যারেক্টার মেনটেন করে ইট ক্যানট বি কেটার্ড ফর দ্য মাসেস। পণ্ডিতজির কাছ থেকে চলে যাই আমরা প্রতীক চৌধুরীর কাছে, ওনার সুযোগ্য সন্তানের কাছে। তো পণ্ডিতজি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন যে সেই সময়ের সঙ্গে আজকের সময়ে কি তফাৎ। তো আপনিও তো বেশ অনেকদিন ধরেই বাইরে বাজাচ্ছেন, বেশ কয়েক বছর হয়ে গেল তো, এবং এই দেশেও বিভিন্ন জায়গায় বাজাচ্ছেন, তো আপনার কি মনে হয় এই কয়েক বছরের মধ্যে দর্শক কিরকম চেঞ্জ হয়েছে, বা আপনার আমার আমাদের যে জেনারেশন সেই জেনারেশনের কাছে বা তার পরের জেনারেশনের কাছে ক্লাসিক্যাল মিউজিকটা কি গিমিক না, এর কোনো অ্যাকসেপ্টেবিলিটি আছে, বা এদের নিয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিজের পিওরিটি নিয়ে কতটা এগিয়ে যেতে পারবে? আগে যদি আমরা ভাবি, যখন যারা আর্টিস্ট ছিল, এর আগে আমাদের আগে জেনারেশন, আই থিঙ্ক ওরা সবাই, মোস্ট অফ দ্য আর্টিস্ট, ওরা সবাই কথাটা মানে খুব মনে রাখতো কি ওরা দে ডিড নট বিলিভ মাচ ইন গিমিক্স। একটা যে শ্রোতা ছিল তারা বোদ্ধা শ্রোতাও ছিল, অ্যান্ড দে ডিড নট এক্সপেক্ট কি আমরা একটা গিমিক্স শুনতে যাবো। আর্টিস্টরা করতে না, দেবে নট পোস্ট হয়ে যায়। আজকে যারা শ্রোতা আসছে ওর মধ্যে অনেক মিক্স শ্রোতা আসছে, কেন কি ক্লাসিক্যাল মিউজিক মাসের মধ্যে যাচ্ছে, তো আমাদের শ্রোতা যারা মিক্স আসছে খুব। আচ্ছা, অন্যজন কিছু গান বাজা বুঝতে পারে না, ভাইরার এসব কেমন, গিতার বাড়ি গন্ধার কেমন, ইট ইজ অল সেম ফর দেম। তো অনেক সময় আর্টিস্টরা কি করে, আজকের জেনারেশন যারা কিছু ইয়াং আর্টিস্ট আছে, মানে দে আর ফোর্সড ইন এ ওয়ে, আমি ফোর্সড কথাটা ইউজ করছি, টু প্লে ফর দ্য গ্যালারি, অ্যান্ড অলসো সাম সিনিয়র মিউজিশিয়ানস, পপুলার মিউজিশিয়ানস অলসো, তার নিজের। তো আর কি হচ্ছে, বিকজ দে আর ট্রাইং টু প্লিজ দ্য মাস। অনেক সময় এটা দেখা গেছে কি যারা সো কল্ড আমাদের অর্গানাইজার্স, তারা ওই আর্টিস্টকেই ডাকবে যার জন্য তালি পড়বে। তালি নট নেসেসারি ইজ ফর দ্য রাইট
মিউজিক্যাল ফ্রেজ আর আপনি রাইট যেটা ঠিক জায়গার উপর গালি দেয় এটা না, বিকজ অডিয়েন্স ইজ মিক্সড অডিয়েন্স, লেম্যানরা শুনতে আসছে, কাউকে যদি জিজ্ঞেস করবেন যেমন অনেক কিছু করলো আর দুমদম করে হাত তুলে কিছু বাজিয়ে দিলাম কি কি তবলাও বাজিলো হাত তুলে বাজিলো তোকে তালি দর্শক করলো, ওকে জিজ্ঞেস করুন আপনি কি কোন জায়গাটা ভালো লাগলো কেন তালি দিলেন বলতে পারবেন না, বেশ ভালো লেগেছে বেশ কি তবলা যদি ভালো তালি কেন দিল কোন কাদায় দাঁড়িয়ে পড়লো কোন টুকরাটা দাঁড়িয়ে পড়লো কি জানো টুকরা মধ্যে কি ভালো লাগলো জানো টেকনিক্যালি হবে আচ্ছা আচ্ছা লাগা সাউন্ড আচ্ছা লাগা লাউডনেস আয়া তালি দিয়ে অর্গানাইজার আর অলসো ফলোয়িং দ্য সেম ডিকটেটস আচ্ছা সেলেবল আর্টিস্ট আছে তালি পাচ্ছে লোকেরা খুশি হচ্ছে আমরা ডিডাম সো ইন আ ওয়ে দ্য ইয়াং আর্টিস্ট সামটাইমস আর ফোর্স টু প্লে ফর দ্য গ্যালারি যদি না করে দেন দে আর ইন ওয়ে সামটাইমস সাইড লাইন আরে এমনি তালি তো হবে না তালি তো পাবো না ল্যাপটপ এগিয়ে ডেকে তালি পড়বে না সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইচ ইজ কাম একটা মেন্টালিটিতে চেঞ্জ এসছে অ্যান্ড অডিয়েন্সও এইসব আজকাল এক্সপেক্ট করতে গেছে এইসব জিনিসগুলো হবে না হলে ভালো বাজনা না ভালো বাজনার যে ডেফিনেশন আছে চেঞ্জ না সেখানে অ্যাজ এ ইয়ং আর্টিস্ট আপনাকে কতটা কম্প্রোমাইজ করতে হচ্ছে কারণ এই জেনারেশনই হয়তো আস্তে আস্তে বাড়তে থাকবে বা এই জেনারেশনই হয়তো আস্তে আস্তে বোধ মানে তথাকথিত বোধটা হয়ে যাবে তো সেখানে আপনাকে কতটা কম্প্রোমাইজ করতে হচ্ছে আমার যেটা আমি চেষ্টা করছি আই ট্রাই টু কি মেইনটেইন আ ব্যালেন্স অফ বোথ আমার এই চেষ্টা ভাবি মানে পুরনো যেটা আমার আগে রাগ দাঁড়িয়ে আছে তার আমরা চেষ্টা করি ধ্রুপদের একটু ইডিয়ামস একটু ধ্রুপদের স্টাইলটা নিয়ে আমরা কাজ করি সুর যেখানে যে করে সরকার লাগা হিন্দিতে বলে সুরটা যেরকম করে লাগানো হয় অনেক সময় অন্য আর্টিস্টের উপরে ওরা খেয়াল কিছু স্টাইলে বাজে বাট উই বিলিভ ইন দ্যাট আই থিঙ্ক যেটা আমরা বিলিভ করি সেটা করা বেটার হবে সাথে সাথেই আমাকে আই হ্যাভ টু ইউনো মেক সাম চেঞ্জেস ইন মাই স্টাইল মাই প্লেইং টেকনিক্স টু ক্রিয়েটার ফর নন মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অডিয়েন্স অলসো দ্যাট ডাজ নট মিন কি আমি রাগে পুরো ছবিটি নষ্ট করে দিই অনেক সময় আমি রাগ যেমন আজকে শুনেছি আমরা চেষ্টা ইয়াং যে জেনারেশন হয় এই চেষ্টা করা উচিত আমি ক্লাসিসিজমটাকে মেনটেন করি Anybody doing anything is all right for them. For us, আমাদের জন্য আমরা যে তালিম পেয়েছি উই ওয়ান্ট টু মেইনটেইন দ্য তালিম দ্যাট তালিম সেজ দ্যাট মেইনটেইন দ্য পিউরিটি অফ মিউজিক অ্যান্ড দ্য রাগ আমার গুরুদেব বলতেন যে রাগের পিউরিটি মেনটেন করবে কারণ যদি কেউ ইয়ে মানে এভাবে স্বর লাগায় দিট ইজ দেয়ার বিজনেস আই উইল নট টেল এনিবডি দ্যাট দে আর রং অ্যাগেন উই ডোন্ট ডু ইট আমার প্রশ্নটা হলো এই পিওরিটিটা কতটা থাকবে বলে আপনার মনে হচ্ছে থাকবে সি সেই ধরনের শ্রোতা কি এখনো আছে মানে আমাদের জেনারেশন থেকে যারা এই পিওরিটিটাকে ভালোবাসছে আই ক্যান টেল ইউ উইদাউট এনি হেজিটেশন সত্যি যেটা তার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ফাইট যদি পিওরিটি পিওর জিনিস আজকে ডালদা চলছে তো কি তার মানে কি ঘি কেউ খাচ্ছে না তার দাম নেই তার দাম দাঁত ঘির যে কদর যেটা তার দাম ডালটা কেন ম্যাচ ইট আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সঙ্গীতের বুনিয়াদটা বেসড অন বেদ সেটা কী করে মেটাবো আমি তো বলেছি কত জায়গায় বলি যে বলি আজকের ইয়াঙ্গের জেনারেশন ওয়েস্টার্ন মিউজিক দিয়ে যাচ্ছে সো হোয়াট লেট দেম গো দে উইল হ্যাভ টু কাম ব্যাক ট্রুথ ইজ ওয়ান একটা উর্দুতে শের বলে সদাকত ছুপ নেই সকতি বনাবট কে উসুলো সে খুশবু আ নেই সকতি কাগজ কে ফুলো সে তো ইউ ক্যানট এক্সপেক্ট ফ্রেগ্রেন্স ফ্রম এ flower made of
এই ব্যাপারটা। তা আমরা যদি এই ইফের ক্যারিয়ার ভাই এই ওয়েভে অ্যান্ড ইউ আর থিঙ্কিং যে তাহলে আমাদের অরিজিনালি থাকবে না চলতে নো দ্যাট ইউ নো দেখি না একটা পাথরের উপর দিয়ে কত কিছু চলে যায় ঝর্ণা বলো দ্যাট রিমেইনস ইন ইটস ওন প্লেস। আমাদের মিউজিক হচ্ছে বেড অ্যান্ড উই আর অন এ উই আর বেসড অন এ সলিড রক সেই জন্য এনি চেঞ্জ এনি কাইন্ড অফ ডাইলিউশন ইটস এ ম্যাটার অফ চেঞ্জিং ফেজ টু বি এনজয়েড বাই দ্য পিপল বাট দে উইল কাম অ্যাগেইন উই হ্যাভ টু কাম ব্যাক টু সার্চ ভাই সত্যি সুখটা মানে কি। আমার গুরুজি বলতেন ভগবানকে যদি পেতে চাও সত্য স্বর সাধো স্বরে ঈশ্বর বলতে ভীষণ ভালো কথা। সেই জন্য ভগবানের পেতে হতে এখানে ডাইলিউট ইফ আই টেল ইউ ইফ ইউ গো টু টেম্পল ডু মেক এ মকারি অফ এ প্রেয়ার কোয়াইট চান্টিং সো সেখানে মিউজিক আমাদের নাথিং বাট দ্য নিয়ারেস্ট মিডিয়াম টু গড। না এবার প্রতীক দেখে একটা প্রশ্ন এই কথার কন্টিনিউয়েশনে যে আগেকার দিনে যেটা দেখা যেত বা যেটা শুনেছি শোনা কথা আমাদের বাবা এবং তাদের জেনারেশনের লোকজনের কাছ থেকে যে যখন পণ্ডিতজিরা বসতেন বা উস্তাদজিরা বসতেন দেখা যেত যে একটা রাতে হয়তো একটা রাগই তারা আলাপ করলেন এবং হয়তো দুজন পণ্ডিতজি বসেছেন সারা রাত হয়তো ১২ ঘন্টার প্রোগ্রাম সন্ধ্যে ৬টা থেকে পরের দিন সকাল ৬টা দুজন বসেছেন দুজন হয়তো ৬ ঘন্টা ধরে একটার আগে আলাপ করে গেলেন সে জায়গায় এখন দেখা যায় একটা রাত্রে হয়তো একসঙ্গে ৬ জন শিল্পী আছেন সেই দুজনের বদলে ৬ জন হয়ে গেছেন এবং এই দু ঘন্টার মধ্যেও দেখা যায় কোনো সময় দুটো কোনো সময় তিনি তিনটে রাগ বাজাচ্ছেন মানে খুব শর্ট ফর্মে। তো এইটা কেন হচ্ছে এটা আমি খুব বেশি আমরা যেটা নিজের বাজাই আমরা খুব চেষ্টা করি কি আমরা যত পারি আমরা একটা রাগ বেশি লম্বা বাজতে চেষ্টা করি। একটা প্রোগ্রাম হয়েছিল মানে আমার বাবা পণ্ডিতজি বাজিয়েছিলেন আর আমি বাজিয়েছিলাম সপ্তাহ ফেস্টিভ্যাল হয় আহমেদাবাদে নাম করে ফেস্টিভ্যাল তিন ঘন্টা আমরা একটাই রাগ বাজিয়েছিলাম কসি কানরা রাত্রির ওটা ১২টা তিনটে বুঝে হবে কিংবা ১১টা থেকে দুটো সো দ্যাট ইজ আই ফিল much more difficult আর লোকে অনেক সময় কি করে কি ইট ইজ ভেরি ফর ইজি ইভেন ইফ দ্য পার্সন হ্যাভ দ্য নলেজ সামটাইমস আমাদের মনে হয় কি উই ওয়ান্ট টু প্লিজ দ্য অডিয়েন্স আমরা ভ্যারাইটি দিতে চাই একটা প্রোগ্রামে ভ্যারাইটি দেওয়ার জন্য আমরা ছোটো ছোটো রাগ এটার এটা এটার এটা এটার এটা করে এটা দু ঘন্টার প্রোগ্রামে ছোটো রাগ বাজিয়ে দিলাম অডিয়েন্সে প্লিজ করার জন্য সেম থিং কামিং ব্যাক টু দ্য সেম পয়েন্ট কি অডিয়েন্সের জন্য আমরা এখন অডিয়েন্সকে মাস্টার্স পরে আমরা উই আর গোয়িং আফটার দেন টু প্লিজ দেন একটা রাগ তিন ঘন্টা কি দু ঘন্টা বাজানো মুশকিল উইদাউট অ্যাভয়েডিং দ্য রিপিটেশনস তো ফর দ্যাট ইউ নিড নলেজ মানে তার জন্য আপনার শিক্ষা দরকার কতভাবে কত রাস্তা আছে রাগের মধ্যে যাওয়ার জন্য অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা সুরকি নিয়ে কাজ করা তার ডেভেলপ করা সেই সব জিনিসগুলো আজকাল দেখা যায় না লোকে সব খালি দৌড়াচ্ছে আজকাল সেই জিনিসটা অনেক চেঞ্জেস আজকাল আপনি দেখতে পাবেন গান বাজনা এসছে পুরোনো থেকে যেটা আজকে এসছে তো সামটাইমস আই ফিল কি উই আর প্লেয়িং জাস্ট ফর দ্য অডিয়েন্স টু প্লিজ দ্য অডিয়েন্স দ্যাট লট অফ পিপল ডু লট অফ পিপল ডোন্ট ডু যারা করতে চায় করুক বাট আমরা চেষ্টা করি কি আমরা ডিটেলে যত যেতে পারি রাগে দেন একটা রাগে মানে একটা জমাবার জন্য টাইমও দরকার জমলো না একটা রাগ নিয়ে নাও ওটা জমলো না একটা রাগ নিয়ে নাও যদি আমরা টু গেট দেম অন আওয়ার সাইড আজকে শ্রোতাদের সংখ্যা বাড়ানো হ্যাঁ যদি শ্রোতাকে আমরা চাই আরো শ্রোতা আসুক ইফ ইউ টু হ্যাভ মোর লিসনার্স দেন আমাদের করতে হবে প্রেজেন্ট ইট ইন এ ইন্টারেস্টিং ম্যানার ইন অর্ডার টু প্রেজেন্ট ইট ইন এ ইন্টারেস্টিং ম্যানার আমরা কি করি ইনস্টেড অফ প্লেয়িং এ রাগ ফর থ্রি আওয়ার্স আর ফোর আওয়ার্স মেক ইট ফর ওয়ান আওয়ার
অর ওয়ান এন্ড হাফ আওয়ার, তাতে হবে কি লোকেরা বলবে আচ্ছা লেট আস হিয়ার সামথিং। আজকের দিনে শ্রোতারা দে নিড এ চেঞ্জ অলসো, আর আজকের দিনের শ্রোতারা আগের মতো শ্রোতা নেই, যাদের যে আগেকার দিনের শ্রোতারা সকালের থেকে রাত অব্দি গান শুনতে কিছু করার ছিল না, আজকে প্রতিটি ঘরটা মেপে চলতে হয় শ্রোতাদের। সেই সেই সব শ্রোতাদের ভেবে আমাদের যদি আমরা আমি তো বলবো যে আই এম নট টু রিচ ইট দ্যাট ওয়ে, আমাদের হচ্ছে যে মেনটেন ইট পিউরিটি, ইউ টু প্রেজেন্ট ইট সো দ্যাট ইট বিকামস ইন্টারেস্টিং টু এভরিবডি। একটা কথা, শ্রোতার ভালোবাসা বোধহয় সব থেকে বড় পুরস্কার, তার থেকে কিছু হয় না। তাছাড়াও তো অনেক ফর্মাল অ্যাওয়ার্ড আছে, এবং আপনি তো মানে ভারত সরকারে বলতে যায় প্রায় সর্বোচ্চ পদ্মভূষণ পেয়েছেন, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। কোন পুরস্কার পেয়ে সব থেকে ভালো লেগেছে বা মনে মানে? সেটা হচ্ছে যে আমার জীবনে মেমোরেবল কিছু ঘটনা আছে বাজনা, যাতে 80 বছরের গুণী নাম করা লোক কতক্ষণ নাম পণ্ডিত দিলীপ চন্দ্র বেদী, বিলায়ত হোসেন খান গাইয়ে, নিসার হোসেন খান গাইয়ে, এরা যখন আমাকে ভালো বলেছে মোর দেন পদ্মভূষণ। আমার গুরুজি বলতেন দেখ গুণীজনের কাছ থেকে বাবা নেই, একটা অন্যায় লোক তোমাকে শুনে খালি বাজার তুমি খুব খুশি হয়ে গেলে নাথিং, একটা গুণীজনের যদি থেকে বলে যে আরে প্রতীক বহুত আচ্ছা বাজায়া, দ্যাট ইজ ওয়ার্থ মিলিয়ন ডলার। প্রতীকদার কাছে সেই একই প্রশ্ন যে আপনি একদম প্রথমেই বলেছেন আড্ডার শুরুতে যে লোকে চোখ বুঝে যখন বলে যে বাবা ছেলে তফাত করতে পারছি না, সেটার থেকে বড় পুরস্কার বোধ হয় আপনার কাছে কিছু না, সেটার থেকে বড় অ্যাপ্রিসিয়েশন। কিন্তু যে ফর্মাল যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছেন, কোন পুরস্কার সব থেকে বেশি ভালো লেগেছে? আমি এই কথাটাই বলবো, পুরস্কার তো দেখুন যখনই কেউ পায় যাই পায় একটা ভালো মনে খুব ভালো লাগে। দেশে বিদেশে আমাকে দিয়েছে, লোকেরা দিয়েছে এই অ্যাওয়ার্ড ওই অ্যাওয়ার্ড, আর কোনো রেকগনিশন আমার তখনই ভালো লাগে যখন আমাদের গুণীজনরা বলে কি উনি দেখো এরকম হয়েছে, এরকম ভালো বাজিয়েছ। পুরস্কার পেলে তো ভালো লাগে, না ভালো লাগে কোনো কারণ নেই, যত পাবে সবারই ভালো লাগে। আমরা অনেক আপনার কলকাতার এখানে যাদুভট্ট অ্যাওয়ার্ড আছে, সম্মানিত আছে এই বেস্ট ইনস্ট্রুমেন্টালিস্ট অ্যাওয়ার্ড, পণ্ডিত নিখিল ব্যানার্জি অ্যাওয়ার্ড, অনেক কটা এরকম অনেক আছে। সে তো ঠিক আছে, এটা বাজনা, দ্যাট মিনস আই এম ডুইং সামথিং অ্যান্ড আই এম ইন দ্য রাইট ট্র্যাক, সেটা দেখায়। আর যখন গুণী কেউ বলে, যেমন বাবা বললেন এখনই শুনলেন আপনারা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো কি আমাকে গুণী আর্টিস্টরা যে বলেছে, দিল্লির গুণী আর্টিস্টরা আছে কিংবা অন্য কোথাও গুণী আর্টিস্ট যারা গুণীজন আমাকে যারা এখন লিভিং লেজেন্ডস গোয়ার অ্যালাইভ নাও, তাদের তো মুক্তি যখন শুনেছি একটু বললো হ্যাঁ আচ্ছা বোঝাই আচ্ছা, আই থিঙ্ক দ্যাট ইজ মোর দ্যাট ইনাফ। আমি ইউনো আই ওয়াজ এবল টু স্যাটিসফাই দেম আ লিটল বিট অ্যাট লিস্ট, আই ফিল দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ইউনো। অ্যান্ড যেমন ওস্তাদজি মুশতাক আলী খান স্যার, উনি বাবাকে টিল দ্য ডে হি ডাইড হি নেভার সেড ইউ প্লে ভেরি ওয়েল, সো ইন এ ওয়ে গুরু নেভার প্রেসেস ইউ, আমার বাবা উনি আমাকে প্রেস করেন কখনো না, উনি বলেন আমি করবো কি আরে মাথায় চড়ে যাবে এইসব আছে। তো দ্যাট ওয়ান ইয়ার্স ফর সাম টাইম, সেটাই ভালো লাগে কি মানে গুরুর আশীর্বাদ থাকা, আর শ্রোতাদের আশীর্বাদ তো থাকা তো দরকারই, আর গুণীজনের সবচেয়ে বড় আশীর্বাদ আর সবচেয়ে ওনার দৌলাজরি ও কেঁধে আশীর্বাদে, যেটা অনেকজন বলেছে মাঝে মাঝে আমার অনেকগুলো পারফরমেন্স আছে, সেটা আমার সবচেয়ে বেশি আমার জন্য পড়ছে। আপনার সামনে তো এখন অনেকটা পথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা তাকে যে আসনে তা আছে সেই আসনে রাখার জন্য আপনার কি ভাবনা চিন্তা, কি ধরনের কাজকর্ম করার? আজকাল যে যুগটা হচ্ছে আপনি দেখছেন অনেক কিছু ফিউশন মিউজিক হচ্ছে, অনেক কিছু ক্রসওভার মিউজিক বলে যাই বলেন ওটা ওয়ার্ড ইউজ করেন, যেটা নন মিউজিক্যাল ক্রাউডকে আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। নন মিউজিক্যাল ক্রাউড
অ্যাট্রাক করে আমি অনেকবার দেখি যারা আমাদের ক্লাসিক্যাল প্রোগ্রামে আসতে ভয় লাগে, ক্লাসিক্যাল নিয়ে শুনে ডর লাগতা হয় ওয়াট ইজ দিস স্যার ভালো ভালো, তারা আমার ফিউশন কনসার্টে আসে। ফিউশন কনসার্টের মধ্যে আই এম নট সেইং দ্যাট আই এম প্লেইং ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু আই এম সেই জিনিসটাই আমি ইন আ ডাইলিউটেড ফর্ম বাজাচ্ছি, ইন আই এম চেঞ্জিং দ্য বিটস, আই এম টেকিং দ্য সেম স্কেলস সেম রাগস, বিটস চেঞ্জ করে কিবোর্ড দিয়ে ভরে বেস গিটার দিয়ে ভরে শুনতে ভালো লাগছে। তারপর আর পরেও তুমি বোঝাই দেখো এটা ক্লাসিক্যাল মিউজিক, উইদাউট দ্যাট ইউল সি। তারপর যখন ওরা আমাদের নিজের ক্লাসিক্যাল আমার কনসার্টে আসে তারা দে এনজয় ইট ভেরি মাচ। তো বললাম আরে আমার তো জানতাম না তো ভালো ছিল, নিজেদের বলেন দ্য টেস্ট অফ দ্য ফুড ইজ ইন ইটিং ইট, অফ দ্য টেস্ট অফ দ্য কেক ইজ ইন ইটিং ইট, তো আমরা যদি খাবো না ওটা টেস্ট করবো না আমি জানবো কি করে। সো ইন আ ওয়ে মাই এফার্ট ইজ অলসো টু ডু লট অফ থিংস ক্রিয়েটিভলি, মন কিছু করছি, যেমন কয়েকদিন পরে আমি চায়না যাচ্ছি, একটা স্পেশাল আমি এনসাম্বল বানিয়েছি যেটা ফার্স্ট অফ ইটস কাইন্ড, নাম দিচ্ছি সিতার্স অফ ইন্ডিয়া, সিতার্স অফ ইন্ডিয়া পাঁচটা সিতার নিয়ে এনসাম্বল করে আমি লিড করছি ওদের পাঁচজন আর্টিস্টদের, সেটা সব ভালো ভালো বাজি, দুজন তবলা আর তানপুরা, আমরা দুজন তানপুরা নিয়ে নজরের আমাদের আর্টিস্টরা নিয়ে এটা আমি চায়নাতে প্রেজেন্ট করতে যাচ্ছি প্রথমবার অ্যাজ এ ফার্স্ট চায়না কেন ফার্স্ট ফর এনিওয়ার আই এম কম্পোজিং দ্যাট। সো ক্লাসিক্যাল মিউজিক আমি ওটাকে ইন এ ওয়ে গিভিং দ্য সেম থিং টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স বাট ইন এ ডিফারেন্ট ফ্যাশন, ক্লাসিক্যাল মিউজিকই দিচ্ছি, তিনতালি হবে, ঝালা হবে, ওর মধ্যে আপনি ও ফোক মিউজিক পাবেন, সব কিছুই পাবেন, পুরো ইন্ডিয়ার যত আপনি দেখতে পারেন ভেরিয়াস এলিমেন্টস অফ মিউজিক সেটা পাবেন, সেটা আমি সেতারের সুদী ডেপিট করছি, নতুন ক্রিয়েটিভ জিনিস লোকেরা খুব পছন্দ কনসেপ্ট করছে, যারা যাই শুনেছে খুব পছন্দ করছে, অ্যাপ্রিশিয়েট করছে, ওরা শুনতে চাইছে, আসতে চাইছে প্রোগ্রামে, সেটা আমি প্রেজেন্ট করছি। একটা আমার নিজের ওয়ার্ল্ড মিউজিক ফিউশন গ্রুপও আছে, তার মধ্যে বেস গিটার সেতার আমি লিড করছি, দেন কিবোর্ডস ফ্লুট তবলা ড্রামস এগুলো নিয়ে আমি একটা করছি, সেটা ক্রিয়েটিভলি ক্লাসিক মিউজিকটাকে আমি দেখাচ্ছি। আরেকটা আমি বানিয়েছি সোল অফ ইন্ডিয়া, অ্যাবাউট 25 মিউজিশিয়ানস আর 30 মিউজিশিয়ান অ্যান্ড 50 মিউজিশিয়ান দুটো আলাদা আলাদা, তার মধ্যে পুরো ইন্ডিয়াকে আমরা গ্র্যান্ড ফিউশন অর্কেস্ট্রা সব ইনস্ট্রুমেন্টস নিয়ে করেছি, আমি যেটা আমি যেটা কনসিভ করে ডাইরেক্ট করেছি অ্যান্ড আর একটা প্রোগ্রামে বাজিয়েছিলাম, তার মধ্যে অল এলিমেন্টস অফ ইন্ডিয়ান মিউজিক, ক্লাসিক্যাল ফোক সওয়াল জবাব আপনার কর্ণাটক পুরো ইন্ডিয়া দেখি, তারপরে রক জ্যাজ কান্ট্রি পুরো ওয়ার্ল্ড ফ্লেভার দিয়ে ওটাকে বানিয়ে দিয়েছে সোল অফ ইন্ডিয়া নাম দিয়েছে। তো অনেক কটা ক্রিয়েটিভ জিনিস করে করে আমি দেখছি কি দ্য নন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক লাভিং অডিয়েন্স উইচ ওয়াজ ভেরি মাচ অ্যাপ্রিহেন্সিভ, যারা ভয় পেত তারা শুনতে আসছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে অ্যান্ড দে আর নট কামিং টুয়ার্ডস ক্লাসিক্যাল মিউজিক। সো দ্যাট ইজ আই ফিল ইউনো আমার ক্লাসিক্যাল মিউজিক তো মাই ফোর্টে ইজ ক্লাসিক্যাল মিউজিক অ্যাজ আ সোলোইস্ট, যেটা আমি পছন্দ করি। অনেক সময় দিল্লিতে আমরা শুরু করেছিলাম পণ্ডিতজিকে দিয়ে, আবার শেষও করবো পণ্ডিতজিকে দিয়েই। প্রতীক চৌধুরীর কাছে আমি শুনলাম যে ভবিষ্যতের জন্য কি ভাবনা চিন্তা করছেন বা কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা ক্লাসিক্যাল মিউজিককে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছেন, আপনার কাছে এটাই জিজ্ঞাসা যে এখন যারা আসছে যারা বাজাচ্ছে বা আরো পরে যারা আসবে তাদের জন্য আপনার বার্তা কি? আমি একটা কথাই বারে বারে বলি, আমার গুরুদেব বলতেন যে আমাদের ঐতিহ্য আমাদের রাগ পরম্পরা রাগদারি, আমরা যা কিছু করি না কিন্তু ব্যাক অফ মাইন্ড আমাদের এটাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রচারের নামে যদি আমরা ওটাকে ভুলে যাই তাহলে আমরা মহাপাপ করি, অ্যাপ্রিসিয়েশন নামে যদি আমরা কিছু ডাইলেট করি মহাপাপ করি, কিন্তু আমরা করতে পারি কি একটা তার এরিয়ার ভিতর থেকে নিয়মের গণ্ডির ভিতর থেকে আমরা
প্রেজেন্টেশনের ভেতর চেঞ্জ আনতে পারি, আউটলুকে চেঞ্জ আনতে পারি। এবং আজকে যারা স্বনামধন্য গুণীজন আছেন তাদের ওই এটা তারা একথা বিশ্বাস করে, এবং আজ কালকে যারা আসবেন তারাও এটা মানবেন আমি যে বলছি কথাটা সত্যি, যে আমাদের ঐতিহ্য বজায় রাখতে হবে। নিছক বাহবা পাবার জন্য যদি আমরা এমন কিছু করি যাতে আমাদের ঐতিহ্যকে আঁচ লাগে কিংবা ঐতিহ্য থেকে সরে আসি আমরা, তাহলে আমরা কিছুটা ভুল পথের দিকে যাব। আমার আশা যে দৃঢ় বিশ্বাস যে আমাদের যারা সঙ্গীতজ্ঞ ভবিষ্যতে যারা ইয়াঙ্গার জেনারেশন তারা এইসব ব্যাপারগুলো ধীরে ধীরে রিয়েলাইজ করবেন, এবং যারা আজকে করছে না তারা কালকে করতে বাধ্য হবে। কারণ কি, আমাদের সংস্কৃতি এটা বদলাবার বদলার জন্য। আমি একটা কথা আগে যে বলতে যাচ্ছিলাম যে অ্যাপ্রিসিয়েশন করা, বিদেশে পাশ্চাত্য কালচারে সবাই প্রেজ করে ছেলেকে, বাহ গ্রেট ফ্যান্টাস্টিক, আমাদের কালচারে এটা কিন্তু উল্টো আমরা বই না। সেই জন্য আমাদের আমাদের কালচার কি শেখায়, টু স্ট্রাইভ ফরওয়ার্ড। আমি কামাইতে বাজিয়েছিলাম জন্মদিনে 75 বছরে 35 মে, আমি আজ ফুল হাউসে তোমাদের বলেছি যে আমি আজকে জানতে পেরেছি 75 বছর বয়সে যে আমার গুরুজি বেঁচে থাকতেন আমি আরো শিখতে পারতাম, কিছু শিখতে পাইনি। দিস ইজ দ্য ট্রুথ, নাথিং বাট ট্রুথ। আর এগুলো রিয়েলাইজেশন তখনই হয় যখন আপনি দেখবেন যে জ্ঞান বাড়বে। সেই জন্য আমাদের ইংরেজি বলে এমটি ভেসেলস, সো যখন ভেসেলস ভরে যাবে তখন আওয়াজ কম হবে। দেখবেন প্রতিটি মিউজিশিয়ান লাইফে এটা হয়েছে, হবে। আজকে যে 10 বছরের ছেলে যে ম্যাটিনি আইডল বল যাই হচ্ছে, এরা যে গাইছে ইউ নেভার হিয়ার দেম আফটার 10 ইয়ার্স, খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ধীরে ধীরে যখন ম্যাচিউরিটি আসবে, রিয়েলাইজেশন হবে, দেন দে উইল অল ফল ইন দ্য সেম লাইন, দে উইল বিলিভ স্বয়ং ঈশ্বর, উই হ্যাভ টু মেইনটেইন দ্য পিউরিটি অ্যান্ড ট্র্যাডিশন। অনেক প্রতি কোণে একটা সময় নিশ্চয় আবার আমাদের দেখা হবে। আজকে অনেক ধন্যবাদ দুজনকে যে ওয়াশিংটন বাংলা রেডিওতে আসার জন্য, এবং অনেক শুভেচ্ছা রইল প্রতিজ্ঞার জন্য, পরবর্তী জীবনের জন্য, এবং পণ্ডিতজিকে তার নিজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে চাইছেন তার জন্য। নমস্কার দুজনকে, শুভরাত্রি। থ্যাংক ইউ।